আজকে বড় ঠাকুর আছে, আজকে কালী পুজো আছে, মাকে প্রসাদ চড়াতে হবে, না চড়ালে মা রাগ হয়ে যাবে। 10 টাকা করে কিলো দেবুন করমচা, যারা ছোটবেলা দেখে দেখেছেন তারা অবশ্যই দেখে নিন। লাললে 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 মারলে এ মোটালে লাললে লাললে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে আসলাম শিয়ালদায়। আজকে শিয়ালদায় এসেছি শুধুমাত্র ফলের মার্কেটটা আপনাদেরকে দেখাবো। তাই এই জুন মাসে কী কী ফল পাওয়া যাচ্ছে আর তার কী কী পাইকারি দাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। সামনেই জামা ষষ্ঠী, আর এই জামা ষষ্ঠীতে আমের মার্কেট দেখুন, বড় বড় সাইজের হিমসাগর রয়েছে। এগুলো আম কত করে যাচ্ছে এখন? 100 টাকা কেজি দেখুন, 100 টাকা করে কিলো, বড় বড় সাইজের রয়েছে। চলুন সামনে লিচু রয়েছে, লিচুটা দেখবো কত কি চলছে না চলছে। এখানে আসতেই লিচু সম্বর পেয়ে গেছি। আচ্ছা লিচু কত করে চলছে? 100 টাকা কিলো দেখুন, একটা থোড়ো ধরবো, এটা 100 টাকা করে কিলো দেখুন। এটা 1 কিলো মোটামুটি হয়ে যাবে, 1 কিলো হবে, 1 কিলো হয়ে যাবে দেখুন। ওয়েটটাও দেখিয়ে দিচ্ছে, 1 কিলো আছে দেখুন, পাক্কা 1 কিলো ওয়েট রয়েছে মোটামুটি। লাললে 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 মারলে এ মোটালে লাললে লাললে লাল লাললে 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 লাললে। এই লিচুগুলো আসছে কোথা দিয়ে? লিচুগুলো সব মুম্বাই থেকে আসছে দেখুন, মুম্বাইয়ের লিচু খুব বড় বড় সাইজের রয়েছে দেখুন। এই মার্কেটটি বসে কখন? রাত 8টা দিয়ে শুরু হয়, আর কতক্ষণ চলে? সকাল 8টা বন্ধ। তো ওকে থ্যাংক ইউ। এগুলো চেরি আছে, চেরি ফল না এগুলো? কত করে দিচ্ছে এগুলো? মানে প্যাকেট কতটা থাকে? 1 কিলো দেখুন, চেরি ফল দেখুন, অনেকদিন পরে দেখছি চেরি ফল, 1 কিলো 100 টাকা করে। খুব সুন্দর সুন্দর চেরি আছে দেখুন, সামনে চারিদিকে পুরো একদম ফলের মার্কেট দেখুন। আজকে বড় ঠাকুর আছে, আজকে কালী পুজো আছে, মাকে প্রসাদ চড়াতে হবে, না চড়ালে মা রাগ হয়ে যাবে দেখুন। এখানে আপেল পাওয়া আছে, এরা আজকে মাকে না চড়ালে মা রাগ হয়ে যাবে। আচ্ছা আপেলগুলো কত করে? ঠাকুর আছে, আপেলগুলো কত করে? এটা আপেল আছে 150 টাকা কিলো দেখুন, 200 টাকা করে কিলো, ওটা 150 টাকা কিলো, এটা 100 টাকা কিলো, তিনটে 150 টাকা করে কিলো দেখুন, তিনটে 150 টাকা, এটা 100 টাকা কিলো, 100 টাকা করে কিলো, এটা 100 টাকা কিলো। এগুলো কোথা কার? কিনোর আছে, কিনো। চারিদিকে দেখুন, এখন চারিদিকে আপেল, প্রচুর আপেল রয়েছে, লেবু রয়েছে দেখুন। লেবু কত করে? 7 টাকা করে পিস দেখুন লেবু। কম নেই বলতে কম নেই দিতে হয় একদম শিয়ালদা দেখুন, শিয়ালদা থেকে নেমে একদম সামনে চলে আসবেন, বিভিন্ন রকমের সাইজের পাওয়া যাচ্ছে দেখুন। এই দাদার কাছে বিভিন্ন রকমের ফল রয়েছে। এটা এখানে দাদা, ওইটা কী ফল দাদা? এটা এটা কী ফল? নতুন একটা ফল দেখছি, এগুলো কত করে পেটি? 850, 4000 টাকা করে পেটি দেখুন। এখানে এই পেটি মোটামুটি 10 কিলো করে রয়েছে না, 12 কিলো করে রয়েছে, 4000 টাকা করে। এখানেও চেরি ফল রয়েছে দেখুন, আর এখানে দেখতে পাচ্ছেন কিউই, ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুটগুলো দেখুন খুব বড় বড় সাইজ। জামা ষষ্ঠী সামনেই রয়েছে, এই জন্য চলে এসেছি লিচু আর আমের জন্য ম্যাক্সিমাম। আর এখানে লিচুগুলো দেখুন, সব বোম্বাই লিচুগুলো রয়েছে, এগুলো সব 100 টাকা করে কিলো। এখানেও আপেল রয়েছে, আপেল চারিদিকে পাওয়া যাচ্ছে দেখুন। আপেলগুলো কত? 100? কিতনা করকে পাইকে রেট কিতনা করকে? পেটি কিতনা করকে হে? পেটি 2000 রুপিয়া দেখিয়ে। আচ্ছা এক পেটি মে কিতনা রহতা হে? এক পেটি মে আপকো 32 কিলো, 32 কিলো, আচ্ছা আচ্ছা দেখুন 32 কিলো এক পেটি হয়, এগুলো 2000 টাকা করে। এখানে পুরো পাইকারি মার্কেট, এটা
নাম করিয়ে তা আগে বলিয়ে। চলুন সামনে কলার মার্কেট রয়েছে, চলুন দেখা যাক কলার কি দাম রয়েছে না রয়েছে। দেখুন সব কাঁঠালি কলা রয়েছে, এগুলো কাঁঠালিগুলো কত? 400 টাকা। 400 টাকা করে কি? 100 কলার দাম 400 টাকা। আচ্ছা আচ্ছা, 120 কলার দাম 400 টাকা করে, দেখুন মানে 4 টাকা করে পিস পড়ছে। খুব বড় বড় সাইজে রয়েছে এগুলো, দেখুন। হ্যাঁ দেখুন, এখানে এটা মর্তমান কলা তো না? কত করে এগুলো চলছে? 3 টাকা করে পিস, তাই তো? মর্তমান কলা দেখুন খুব সুন্দর বড় বড় সাইজ রয়েছে, এখন 3 টাকা করে পিস। এখানে আবার দেখুন আম রয়েছে, আমের মার্কেট রয়েছে, এগুলো বিভিন্ন রকমের ফলের মার্কেট, এটা সব রকম ফল এখানে পেয়ে যাবেন আপনারা পুরো পাইকারি রেটে। এগুলো 80 টাকা থেকে 100 টাকার মধ্যে পড়ছে এগুলো, দেখুন। এখন 6:30 বাজে মোটামুটি, এখন মার্কেটটা শেষেরই পথে চলছে, এই জন্য এখন একটু কম দেখতে পাচ্ছেন। রাত্রি 8টা দিয়ে শুরু হয় এই মার্কেটটি। কালো জাম দেখাচ্ছি আপনাদেরকে, এখনকার ফল এগুলো, কালো জাম খুব সুন্দর সুন্দর সাইজ এবং পুরো টাটকা দেখেই মনে হচ্ছে। আচ্ছা কালো জামগুলো কত করে এখন চলছে পাইকারি? 200 টাকা করে কিলো, দেখুন খুব সুন্দর সুন্দর কালো জাম রয়েছে, সব কলার একদম টাটকা রয়েছে। আচ্ছা এটা কোথা দিয়ে আসছে এই কালো জামটা? আচ্ছা ভাঙড় থেকে এসে, দেখুন বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসে ব্যবসা করছে। আর আপনারা যদি এখান থেকে কিছু কেনেন তো অবশ্যই চলে আসবেন, একদম শিয়ালদার সামনেই। এখানে দেখুন লিচুগুলো কি সুন্দর কালার, দেখুন এগুলো সব মুম্বাইয়ের লিচু, এগুলো এক একটা থোক 1 কিলোর কাছাকাছি হয়ে যাবে। এগুলো 80 টাকা থেকে 100 টাকার মধ্যে দাম পড়ছে। এখানে দেখুন তরমুজ রয়েছে, বিভিন্ন বড় বড় সাইজের তরমুজ রয়েছে। তরমুজ কি দাম আছে? তরমুজ 15 টাকা কিলো, দেখুন 15 টাকা করে কিলো রয়েছে এগুলো। এক একটা ওয়ের মোটামুটি 1.5 কিলো করে হবে না? 1.5 কিলো, 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 2.5 কিলো, 2.5 কিলো, 2 কিলো, 3 কিলো, 4 কিলো ওয়েট রয়েছে, বিভিন্ন রকমের সাইজ রয়েছে, 15 টাকা করে কিলো। দেখুন এখানে আর এক রকম ফল দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো এটা করম চা, এটা করম চা না? কত করে এগুলো? 25 টাকা কিলো, 50 টাকা করে কিলো, দেখুন করম চা। যারা ছোটোবেলা দেখেছেন তারা অবশ্যই দেখে নিন, আর যারা যারা চেনেন না তারা ভালো করে দেখে নিন। করম চা রয়েছে এগুলো, এগুলোকে অনেকে চেরি ফল হিসেবে বিক্রি করে, কিন্তু চেরি ফল না, এগুলো অরিজিনাল করম চা, 50 টাকা করে কিলো। আর জামরুলটা দেখুন, জামরুলগুলো কত করে চলছে? 4 টাকা করে পিস, দেখুন জামরুল। কালো জামগুলো এগুলো 1 কিলো করে রয়েছে, 220 টাকা করে, দেখুন পুরো একদম প্যাকিং করা রয়েছে এগুলো, একটাও কোনো নষ্ট নেই, ভালো করে দেখুন 220 টাকা করে কিলো। শিয়ালদা এসছি আর এই আমের মার্কেটের জন্য বেশি করে এসছি, দেখুন আমগুলো কত করে চলছে দাদা? দেখুন 80 টাকা থেকে 100 টাকার মধ্যে চলছে। এখানে দেখুন আমগুলো, এগুলো ন্যাংরাম, দেখুন ন্যাংরাম রয়েছে, ন্যাংরাম এখানে চলে এসছে শিয়ালদা মার্কেটে। এগুলো পেটি কত করে? 1600 টাকা। কতটা থাকে? 20 থেকে 21 কিলো করে আম রয়েছে এগুলো, ন্যাংরাম 1600 টাকা করে কিলো। দেখুন এই ফলের মার্কেটটা এতটা বড়, পুরো রাস্তা পর্যন্ত সব পুরো ঘুরে এই মার্কেটটি রয়েছে। আর এই মার্কেটটি এই জন্য 8টা পর্যন্ত বসে, কারণ চারিদিকে নাহলে প্রচুর জ্যাম হয়ে যাবে, এই কারণে রাত্রিবেলা এই মার্কেটটি বসে, পাইকারি মার্কেট। দেখুন বেদানা চলে এসছে এখানে, দেখুন 850 টাকা করে এক পাল্লা, মানে 5 কিলো করে আছে, 850 টাকা করে। এগুলো একটু দাম কম, এগুলো কত করে পড়বে?
এবং 350-750 দাম রয়েছে এগুলো।